হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব বৃত্ত নিয়ে একটি নতুন কনসেপ্ট নিয়ে। এই কনসেপ্টটি অনুশীলনী সলভ করতে গেলে তোমাদের সবসময় লাগবে। এটি হচ্ছে বৃত্তচাপ, অর্থাৎ আর্ক। বৃত্তচাপ কি? বৃত্তচাপ হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে তুমি যদি দুটি রেখাংশ আঁকো, সেই দুটি রেখাংশ বৃত্তের পরিধিকে যে কোনো দুটি বিন্দুতে ছেদ করবে, আর সেই দুটি বিন্দু দিয়ে বৃত্তের পরিধির যে অংশটি আবদ্ধ থাকবে তাকেই তুমি বলবে আর্ক অথবা বৃত্তচাপ। তো আমরা যদি এখানে দেখি যে এই ও বিন্দুটি হচ্ছে এই বৃত্তের কেন্দ্র, আর এই ও বিন্দু থেকে আমরা দুটি রেখাংশ বা রে আঁকছি, যে দুটি রেকে আমরা নাম দিতে পারি ও এ এবং ও বি। তাহলে ও এ এবং ও বি এই দুটি রেখাংশ এই বৃত্তের পরিধিকে এ এবং বি বিন্দুতে ছেদ করে। তাহলে এই বৃত্তের পুরো যে পরিধি রয়েছে বা সার্কামফারেন্স রয়েছে তার সেই অংশ, তার যে অংশটুকু এ এবং বি বিন্দুর মধ্যে আবদ্ধ অর্থাৎ এ বি অংশটুকু, একে আমরা বলবো বৃত্তচাপ। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে কেন আমরা এই ছোট অংশটুকুকে আমরা বৃত্তচাপ বলছি, কেন এই বড় অংশটুকুকে আমরা বৃত্তচাপ বলছি না। কথাটা হচ্ছে যে এই দুটোই বৃত্তচাপ, কিন্তু এদের দুটো আলাদা আলাদা নাম রয়েছে। একটিকে বলা হয় উপচাপ এবং আরেকটিকে বলা হয় অধিচাপ। উপচাপ বা লেসার আর্ক বলা হয় যে ছোট অংশটি সেটিকে, অর্থাৎ এ বি দ্বারা আবদ্ধ যে ছোট অংশটি এটিকে আমরা বলবো উপচাপ বা লেসার আর্ক। আর যে অংশটি বড়, পরিধির বাকি যে বড় অংশটি রয়ে গেল, যেটিও অবশ্য এ এবং বি বিন্দু দ্বারাই আবদ্ধ, এই অংশ পুরো অংশটিকে আমরা বলবো হচ্ছে অধিচাপ বা গ্রেটার আর্ক। অর্থাৎ বড় অংশটি হচ্ছে গ্রেটার আর্ক বা অধিচাপ, এবং ছোট অংশটি হচ্ছে লেসার আর্ক বা উপচাপ। তাহলে একটি বৃত্তচাপ হচ্ছে কোণ কর্তৃক খণ্ডিত চাপ। যে কোনো একটি কোণ যদি আঁকো, অ্যাঙ্গেল আঁকো, সেই কোণটির দুটি যে বাহু বা রেখাংশ থাকবে সেটি বৃত্তের পরিধিকে যে দুই বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুর মধ্যে আবদ্ধ ছোট অংশটিকে তুমি বলবে উপচাপ, এবং আবদ্ধ বড় অংশটিকে তুমি বলবে অধিচাপ। আর এই হচ্ছে বৃত্তচাপ নিয়ে আমাদের বেসিক আইডিয়া।